তাহলে আমরা কিন্তু রব্বেশহালী সদরি ও ইসির লি অমরি ওহলুল ওক কৌলি আগের ঝোঁকে ছিলাম সুরত্তকা সুর তো ঝোঁকটা কিসের ছিল যে আমরা মানে এই যে যা পড়ে এসেছি কারিয়া তাই না একেবারে যা আমরা বাইয়ানা থেকে আমরা পড়ে এসেছি তো সরে সুরা আলক থেকে সুরা মানে কদর এবং বৈয়না সুরা তিন এই যে ধারাবাহিকভাবে পড়ে এসেছি একটু লক্ষ্য করে দেখি একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবো গোটা কোরআনকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে পুরো কোরআনকে আবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে তো এই যে স্বয়ং সৃষ্টিকর্তার সংক্ষেপণ তিনি যেভাবে আবার মানে গুছিয়ে কথাগুলোকে আবার আমাদের হাতে তুলে দিচ্ছেন যারা এই কাজ করবে তারা ব্যাপারটা যারা দায়িত্ব নগর আগে বুঝে নাও তাহলে এর আগে আমরা কি দেখেছি আল কে কেয়ামতের আলামত দেখেছি আমরা আসছে সেই মহা দুর্ঘটনা তো নারুন হামিয়া শেষ আয়াত মনে থাকে যেন সুরা কারিয়ার তাহলে আল্লাহ কুমআ আসর উদাসীন করে রেখেছে তোমাদেরকে আরও পাওয়ার আশা কাছ সব কিছু আরো হবে আরো একটু বেশি হোক হ্যাটটা জোর তোমল বা শেষ সময়ে বা শেষকালে বা একসময় নিয়ে পৌঁছে দেবে তোমাদেরকে কবরগুলোর মধ্যে তাহলে আরো চাই আরো চাই করতে করতে কোথায় যাচ্ছি কবরের মধ্যে কোরআন শেষ হতে চলেছে কি কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ আরও পাওয়ার আশা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দেবে উদাসীন আল্লাহ কুম এখন উদাসীন করে ওই একতরাব আলী নাস হিসাব হোম হোম ফি গফলাতিন মরিদুন সুরা কমার হিসেব ঘনিয়ে এসেছে মানুষ আছে উদাসীনতার মধ্যে তো আল্লাহ কুম আত্মা হাত্তা একদম উদাসীন করে রেখেছে তোমাদেরকে আরো পাওয়ার আশা এক সময় নিয়ে পৌঁছাবে তোমাদেরকে কবরগুলো পর্যন্ত কিন্তু আমি কাল্লা স্মরণ করিয়ে দিচ্ছি আলামুন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে সোম্মা আমি আবার বলছি কাল্লা যা ভাবছ সেটা নয় সফতা আলামুন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা যা ভাবছ তা নয় এই জায়গাটা এখানে তিনখানা কথা আছে দুখানা কথা আছে আমরা কিভাবে নেব লৌতালুন আইল মালিয়া কিন কাল্লাকে বাদ দিয়ে বললাম কখনো নয় আমি সেই সকলের মুরব্বীদের তর্জমার মতো করে সেই ভাষায় যদি বলি তাহলে কি হয় আলামুন লক্ষ্য করো যদি তোমরা জানো যদি তোমরা জেনে নাও যদি তোমরা জানতে পারো নিশ্চিত জ্ঞানে কথাটা বুঝে নিন যেমন আমাদেরকে সুরা নাহালে কি বলেছে তোমাদেরকে কি সেই জীবন দেওয়া হয়নি যাতে যে এটা যার জানার কথা ছিল তা জানা হয়ে যেত তাহলে এইটা তোমরা লাম আফালা তা তাহলে করেছ কি দুনিয়াতে আমি সুরার উল্লেখ করতে পারলাম না চুরাশি সুরা নামলের চুরাশি কি করেছ তাহলে তাহলে এইটা নিশ্চিত জ্ঞান হওয়া সম্ভব আপনার পাঠ এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া এটা হলে আপনার পক্ষে এই কোরআনের নিশ্চিত জ্ঞান আপনার ভিতরে আসা সম্ভব লতারাউন্নাল জাহিম তাহলে এখন এখানে আমি আমরা আগে দেখিয়েছি আগের আয়াতের আগের সুরার শেষে যে মাহিয়া আর কে জানাবে তুমি জানো কি কি সেটা নারুন হামিয়া উত্তপ্ত ক্ষিপ্ত আগুন এখন সেই আগুনের কথা আমার আসছে কি কাল্লা ইয়াকিন জ্ঞান নিশ্চিত জ্ঞানে যদি জেনে নাও আমি আবারও বলছি অর্থাৎ এই কোরআন পড়ে পড়ে সেই হাবিয়া যদি নিশ্চিত জ্ঞানে জেনে নাও উন্নাল জাহিম এখানে দাঁড়িয়ে থেকে জাহান্নাম নাম দেখতে পাবা যদি জ্ঞানে পরিণত করতে পারো এই কোরআন তাই না তাহলে এখানে এখন এই যে যেতে হচ্ছে না গেলে উপা কি করব। তাই না এখন এখানে যদি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিশদভাবে বর্ণনা করে থাকেন সোরা ফুরকান পঁচিশ সেই তিনি করেছেন বা সৃষ্টি করেছেন রাত এবং দিন খিলফাতান পরিবর্তনশীল আসে আর যায় আসে আর যায় লেমান তার জন্য যে আরাদা যে সে কাল যা করেনি আর যেন সে করার সুযোগটা পায় সে যেন রিপিটেডলি বারবার করে মনে করে উঠতে পারে কালকে আমার কি করা হয়নি কালকে আমার কি করা হয়নি আজকে দিনটা আমি পেয়েছি আজকে আমি সব কালকের সহ আজকে তা করবো অথবা সে চায় যে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে তো আল্লাহর কৃতজ্ঞতা কি কীসোরিয়ানসোড় কবসোরা মহাম্মাদের দেখিয়ে এসেছি একটু আগে আল্লাহকে সাহায্য করো কি দিয়ে কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তুলে মানুষের সামনে দাঁড় করো কলা ইন্দান মুসলিমে আমাকে দেখো আমি আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত ওয়াইবাদুর রহমান এইবার আল্লাহর স্বীকৃত আল্লাহর বান্দারা অর্থাৎ সকলেই তো আল্লাহর বান্দা বটে সৃষ্টি করেছেন তিনি কিন্তু তাঁর স্বীকৃত বান্দারা ইয়াম সুন আল আল আর অর্থাৎ যারা এইরকম কৃতজ্ঞ হতে চায় যে সৃষ্টিকর্তা একটি অস্তিত্ব দিয়েছেন যার মধ্যে অনন্তকালের সম্ভাবনা ফুটিয়ে তোলা যায় এই কৃতজ্ঞতা যে আদায় করতে চায় তার জন্য দিন আসে রাত আসে দিন আসে রাত আসে নতুন করে আসে এবং নতুন করে জীবন শুরু করার প্রেরণা দেয় একটা মৃত্যু একটা জীবন একটা মৃত্যু একটা জীবন এবং ঘুমকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা করেছে তোমরা মরে যাও আবার জীবিত হও তোমরা মরে যাও আবার জীবিত হও তো আমরা যারা এই খিলফাতান রাত দিনের মানে উপর দিয়ে চলে যাচ্ছি আমরা কি করছি আমরা কোনো হিসেব নেই বল তান্জুর নফসুন মা কাদ্দ লেগাত বলেছেন ও আল্লাহকে ভয় করো বল তানজুর নফসুন প্রত্যেকেই যেন তাকায় সেই দিকে দেখে সেইটা তাই না মা কাদ্দা লেগাত কালকের জন্য সে কি পাঠিয়েছে তো সেই জিনিস আর এই জিনিস কি এক নয় আও আরা শুকুরা। সে যেন সব আবার পুনরায় সব স্মরণ করে উঠতে পারে কালকে কী কী করা হয়নি হয় রহমান এইরা পরম করুণামায়ের বান্দা অর্থাৎ বলছি যে স্বীকৃত বান্দা ইয়াম না আলাল আরদে তারা চলাচল করে এই পৃথিবীতে হাউনান অত্যন্ত বিনীতভাবে ওয়াইদা খাতমুল জাহিলুন এবং যারা তখন মুখোমুখি হয় যখন কোনো মূর্খদের কালু সালামা ভাই তোমরা ভালো থাকো বিতর্কে যায় না এবং এরাই রা সারা রাত কাটিয়ে দেয় তাদের প্রতি বালকের মান্যতা বশ্যতা স্বীকার করার জন্য আনুগত্য প্রকাশ করার জন্য এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে বেখাপ্পা লাগে আমাদের তর্জম অনুযায়ী সুজ্জাদান যা পড়ছে মেনে নেবে তা সেটা শিখ সুরা পাকার একশো তেরোতে আবার যেতে হয় লাইসু সওয়ান আহলি কিতাবদের বলছে উম মাতুন কায় মাতুন কিতাব আল্লাহ ওয়া ওয়াহুম ভুল বললাম নাকি আল ইমরানের একশো তেরো আলহামদুলিল্লাহ এখানে বলা হচ্ছে লেইসু সওয়ান সবাই একরকম নয় ওদের আছে ওদের মধ্যেও বিশ্বাসী মানুষ কি করে তাহলে এখানে ওয়া ক্রিয়া আমার বাস্তবতা কীভাবে আমরা বুঝবো মেন আহালিল কিতাব এই কিতাবের অনুসারীদের মধ্যে আছে উম্মাতুন কিছু মানুষ একদল মানুষ মাতুন তারা অবিচল এমনকি দাঁড়ায় থাকে তারা কিতাবের উপরে দাঁড়ানো কিতাবের উপরে অবিচল ইয়তলুন আয়াত আল্লাহ আয়াতিল্লাহ এরা চর্চা করে এরা আবৃত্তি করে এরা পড়ে এরা পিছনে পিছনে অনুশীলন করে তালা ইয়তলু আল্লাহর আয়াত আনা আল্লা অনুশীলন করে রাতভর ওয়াহুম ইয়াসযুদুল এবং তারা ঠিক সেটাই মেনে চলে আমাদের মাথার মধ্যে সেই যে রুকু সেজদা ঢুকে রয়েছে সেই যে নামাজ ঢুকে রয়েছে আমরা তো কিছুতেই বুঝতে পারি না সেজদা মানে সেজদা মানে হাপড় দিয়ে পড়ো তাহলে চান্দ্র সূর্য কেমন করে সেজদা করে হাত পাই বা কোথায় কপালি বা কোথায় মাটিতে কি ঠেকায় তারা কেউ কাউকে যেহেতু কিতাবের চর্চা নেই তো কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করি না তাহলে আল্লাহ এবং যারা বলেন রব্বানা আর আন্না আদাবা জাহান্ন প্রভু সরাও সরাও আমাদের উপর থেকে না মানে নরকের আগুনের বরাদ্দ ইন্না বা হা কানাগারা মা কেমন করে বুঝতে পারল সে কেমন করে বুঝতে পারল যে তার শাস্তি তো বড় প্রাণান্তকর লাগিয়ে থাকে কেমন করে বুঝলো সে বলুন তাহলে সেই উহকিমাত আয়াত্মুস মিল্লাদ হাকিম হাবির দেখা যায় তাহলে গোটা কোরআন ফিরে আসে শেষটা পড়তে গেলে মোকামা সামান্য সময়ের জন্য সেটা বড় ভয়ঙ্কর বড় জঘন্য এবং স্থায়ী থাকার জন্য তো ভয়ঙ্কর বটেই তো আল্লাহ কুমাত্তাক হাত পৃথিবীর আরও পাওয়া আমাদেরকে উদাসীন করে রেখেছে পৌঁছে দেবে নিয়ে শেষ পর্যন্ত কবরগুলোতে কাল্লা। এটা নয় এই জীবন সফাতা আলামুন খুব শীঘ্রই জানবে তোমরা সুম্মা কাল্লা আমি আবার বলছি নয় এই জীবন এটা সৌফতাহ আলমুন খুব শীঘ্রই জানতে পারবে কাল্লা আমি আবার ভাবো এবার তিনবার লৌতা আলমুন এল মালিন যদি তোমরা জ্ঞানে জেনে নিতে নিশ্চিত জ্ঞানে তা নিশ্চিত জ্ঞানে জেনে নিল সুরা ফোরকান বাষট্টি তেষট্টি চৌষট্টিতে জেনে নিতে পেরেছে মানুষ না আশরফ আন্না আদাবা জাহান্নাম